নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। পয়লা ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার এই তিনটি রাশির হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে, হতে চলেছে এই তিনটি রাশি কোটিপতি। আজকের এই আলোচনার বিষয় খুব গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুর কাছে আমার একটি অনুরোধ, হাত জোড় করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, প্রতিদিন আমি কিন্তু অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিয়ে থাকি এবং কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ থাকে, সেখানে হয়তো আপনাদের রাশির সাথে মিলে যায়। অনেকে ছোট্ট একটা ভুল কাজ করেন, যে লটারির টিকিট কেটে নেন, যে দেখি কৌশিকদা বলেছে তাহলে হয়তো আমার ভাগ্য বদলে যাবে। দেখুন, এটা কখনো কিন্তু সম্ভব না। শুধুমাত্র লটারির টিকিট কেটে যদি আজকে ভাগ্য পরিবর্তন হতো, তাহলে আজকে সবাই কিন্তু লটারি কাটতো। তো কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে না। আমি একটি কথা বলছি, হয়তো আপনার সাথে মিলবে কিন্তু কিছু বছর পর মিলবে, সেদিন আপনার এই লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করে করে আপনার হয়তো প্রচুর অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আগে আপনাদের জন্মকুণ্ডলি আগে বিচার করুন, যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার করুন, নিশ্চিত রূপে আপনাদের এই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। দেখুন, প্রতিদিন অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় কোনো না কোনো রাশির, সেখানে আমি কিছু রাশির নাম বলি এবং কারো কারো ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়, এবং আমি প্রতিদিন টার্গেট নাম্বারটা বলি এবং রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু আপনাদেরকে জানাই। যে সময়টা যদি আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে যদি আপনারা দেখেন, এবং পাশাপাশি আপনাদের যদি জন্মকুণ্ডলিতে যোগ থাকে এবং প্রতিকারটা যদি করে রাখেন, আমি একটি কথা বলবো খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে, আপনাদেরও কিন্তু ভাগ্য কিন্তু বদলাবে, হঠাৎ কোটিপতি কিন্তু আপনারাও কিন্তু হতে পারেন। দেখুন, আমি বারবার বলি, মানুষের ভাগ্য একই রকম কিন্তু যায় না। কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না। তাই আজকের এই আলোচনা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই গুরুত্বপূর্ণভাবে ভিডিওটি দেখবেন, শুধু রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না, কারণ এখানে আমি যে আলোচনাটা করি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। এবং যারা বেরিয়ে যাচ্ছেন শুধুমাত্র রাশির নাম টার্গেট নাম্বার শোনার জন্য যারা শুনছেন, তাদের ক্ষেত্রে আমি একটা অনুরোধ করব, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছকটা একবার দেখিয়ে নিন বা হস্তরেখা দেখিয়ে নিন। কিন্তু যাদের দেখা যাচ্ছে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতে বাধা আসছে, অল্পের জন্য সামান্য মার্জিনের জন্য আপনার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ রাহু হচ্ছে কলিযুগে এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে, রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির ঘটানোর মুখ্য কারগ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা। যাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং এই অর্থপ্রাপ্তির উপর আমি বারবার বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু শুক্র শনি এবং বুধ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে, এবং আপনাদের ভাগ্যভাব এবং আকর্ষিক প্রাপ্তির ভাব যদি আপনাদের শুভ থাকে, তবেই আপনাদের সাথে কিন্তু সেম টু সেম মিলতে কিন্তু বাধ্য। অনেকে প্রচুর প্রশ্ন করেন যে কৌশিকদা, আমার জীবনে কি অর্থপ্রাপ্তি হবে না, আমি তো লটারি কেটে গেছি। দেখুন, আমি শুধুমাত্র যে লটারি থেকে বলছি এমনটি না, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতেই পারে। যারা লটারি কাটছেন একটা নেশার মতন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় দিচ্ছি, কিন্তু যারা কাটেন না তারা কাটবেন না, আমি একটা কথা আবারও বলছি। কিন্তু আপনাদের শেয়ার বাজার বলুন, অনলাইন ট্রেডিং বলুন, আপনার ফাটকা বলুন, স্টক মার্কেট বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, সেখান থেকেও কিন্তু আপনারা আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থ প্রাপ্তি হতে পারে। কিন্তু রাশির নাম মিলিয়ে শুধু কাজ করবেন না, বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কিন্তু আপনাদেরকে ব্যক্তিগত জন্মছককে দেখানো একান্তই দরকার। কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির এই যে যোগটা তৈরি হয়,
তার উপর আমি কিন্তু ভিডিও আপনাদের কাছে দিই, এবং কিছু কিছু ক্ষেত্রে 30-50% মানুষের ক্ষেত্রে কিন্তু মিলে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জনে কিন্তু মিলছে না, কারণ তাদের হয়তো দশা মহাদশা পারমিট করছে না, ব্যক্তিগত জন্মছকে নবগ্রহের মধ্যে গ্রহের ডিস্টার্ব রয়েছে, গ্রহের প্রতিকার প্রতিবিধান করা দরকার রয়েছে, তবেই কিন্তু এক্সাক্ট রেজাল্টগুলো কিন্তু পাওয়া কিন্তু যাবে। তাই আমি আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো আগামীকালে 3টি রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানিয়ে দিই। অনেকে অধীর আগ্রহে রয়েছেন, কৌশিকদা কখন বলবেন, অর্থাৎ আপনারা শুনে রাখুন। এবং পাশাপাশি যারা অল্পের জন্য যাদের মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, এবং পাশাপাশি আপনারা এই সময়ের মধ্যে গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথম যে রাশি, নাম্বার ওয়ান টপ পজিশনে যে রাশি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে আগামীকালের জন্য ধনুরাশি। ধনুরাশি কিন্তু কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের ক্ষেত্রে যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3 এবং 7, ধনুরাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার 3 এবং 7। আপনাদের যে শুভ সময় সকাল 10:21 থেকে আপনার 10:55 পর্যন্ত টাইমটা আপনার ক্ষেত্রে শুভ ধনুরাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের যে আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3। আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে, দুপুর 12:28 থেকে আপনার 1:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। একদম শেষ যে রাশির কথা আমি বলবো, অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে বৈকাল 4:04 থেকে আপনার 4:51 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 3টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, এবং পাশাপাশি যাদের ক্ষেত্রে হচ্ছে না বা বহু চেষ্টা করছেন, অবশ্যই আপনারা পরামর্শ করুন। এবং পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বারবার অনুরোধ করি, যে আপনারা ভিডিওগুলো শুনছেন কিন্তু শুধুমাত্র লটারির উপর ডিপেন্ড হয়ে যাচ্ছেন, যে কৌশিকদা লটারি কাটলে মানে ভাগ্য ঘুরবে। দেখুন, সব ক্ষেত্রে কিন্তু সবার কিন্তু সমান জায়গা থাকে না, প্রত্যেকের যে লটারির প্রাপ্তির যোগ রয়েছে এমনটি না। তার জন্য গ্রহের প্রতিকারের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু করার দরকার রয়েছে, এবং প্রতিকার প্রতিবিধান করুন, এবং পাশাপাশি আপনারা রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। তো প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।